প্রায় গোপনে বাগদান হয়ে গেল গৌতম আদানির ছেলের হবু শ্বশুরের হীরের ব্যবসা। টালমাটাল গৌতম আদানির সাম্রাজ্য উঠেছে একের পর এক কারচুপির অভিযোগ, সেই আজ পৌঁছেছে সংসদেও। বিরোধীরা আঙুল তুলেছে মোদী সরকারের দিকে, তার মধ্যে আদানি পরিবারে খুশির হাওয়া। অনেকদিন পর বিয়ের সানাই বাজতে চলেছে আমদাবাদের নবরঙ্গপুরায় আদানি হাউসে। রবিবার 12 মার্চ বাগদান হয়ে গেল গৌতমের ছেলে জিৎ আদানির। গৌতমের দুই ছেলে কর্ণ এবং জিৎ। ছোট ছেলে জিতের বাগদান হলো বেশ ছুপিসারে। পরিবারের সদস্য এবং ঘনিষ্ঠ বন্ধুরাই উপস্থিত ছিলেন অনুষ্ঠানে। পাত্রীর নাম দিবা জৈবিন শাহ। ঘরোয়া অনুষ্ঠানে আংটি বদল করেছেন দিবা আর জিৎ। অনুষ্ঠানের একটি মাত্র ছবি প্রকাশ এসেছে, সেই ছবি দেখে যদিও অনুষ্ঠানে কতটা জাঁক হয়েছে তা একেবারেই বোঝা যায়নি। ছবিতে দেখা গিয়েছে হালকা প্যাস্টেল নীল রঙের লেহেঙ্গা পরেছেন দিবা, সঙ্গে ওই রঙের ওড়না। লেহেঙ্গা আর ওড়নার পারে ঘন জুড়ির কাজ, দিবার গলায় কানে হীরের গয়না। দিবার সঙ্গে রং মিলিয়ে কুর্তা পাজামা পরেছেন জিৎ, কুর্তার ওপর জহরকোট, জহরকোটে ম্যাট জরির কাজ। পেনসিলভেনিয়া বিশ্ববিদ্যালয়ের স্কুল অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড অ্যাপ্লাইড সায়েন্সে পড়াশোনা করেছেন জিৎ। পড়াশোনা শেষ করে 2019 সালে গৌতম আদানি সংস্থায় যোগ দিয়েছেন। জিৎ এখন আদানি সংস্থার গ্রুপ ফিনান্স ভাইস প্রেসিডেন্ট। আদানি গোষ্ঠীর ওয়েবসাইটে লেখা রয়েছে, জিৎ এখন স্ট্র্যাটেজিক ফিনান্স, ক্যাপিটাল মার্কেট, রিস্ক অ্যান্ড গভর্নেন্স পলিসির বিষয়টি দেখছেন। ওয়েবসাইটে আরও লেখা হয়েছে, জিৎ এখন আদানি গোষ্ঠীর বিমানবন্দর ব্যবসা সামলাচ্ছেন, আদানি ডিজিটাল ল্যাবও সামলাচ্ছেন তিনি। এহেন জিতের হবু স্ত্রী দিবাও নাকি কম যান না। দিবার বাবার হীরের ব্যবসা রয়েছে, নাম জৈমিন শাহ। তার সংস্থার নাম সি দীনেশ অ্যান্ড কো প্রাইভেট লিমিটেড। মূলত মুম্বাই এবং সুরাতে ব্যবসা করে দিবার বাবা জৈমনের সংস্থা। সহযোগী চিনু দোষীর সঙ্গে ওই সংস্থা তৈরি করেছিলেন তিনি। দিবা সেই সংস্থায় কাজ করেন কিনা তা অবশ্য জানা যায়নি। গৌতমের বড় ছেলে কর্ণের আগেই বিয়ে হয়েছে, তিনি এখন আদানি পোর্টস অ্যান্ড এসিজেডের সিইও। তার স্ত্রী পরিধি আদানি। পরিধি আইনজীবী শিরিল শ্রফের কন্যা। পরিধি নিজেও পেশায় একজন আইনজীবী। শিরিলের একটি আইনি সংস্থা রয়েছে। যদিও আদানি পরিবারের সদস্যদের বিষয়ে খুব বেশি কিছু জানা যায় না, সংবাদ মাধ্যমেও তাদের খুব একটা দেখা যায় না। আদানি পরিবারের সব আচার অনুষ্ঠান হয় লোকচক্ষুর অন্তরালে। ছোট ছেলে জিতের বাগদান বা বিয়েতেও যে তার অন্যথা হবে না সেটাই স্বাভাবিক। বাগদান হয়ে গেলেও কবে যে দেবার বিয়ে তা অবশ্য জানা যায়নি।